আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো সবাই? সবাই আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দশম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি জেসমিন খাতুন জেসি। আজকের পাঠে তোমাদের অভিনন্দন। প্রথমে চিত্রগুলো লক্ষ্য করো, দেখো যে মুক্তিযুদ্ধ বিদ্রোহী এবং যে রক্তিম সূর্য অবশেষে বা রক্তিম পতাকা হাতে মুক্তিযোদ্ধা। তাহলে এই চিত্রগুলো দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকের পঠিত অধ্যায় শত্রুর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। শিখন ফল আজকের অধ্যায় শেষে বা পাঠ শেষে যা শিখবে তোমরা, স্বাধীনতা ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ বিষয়টি বিশ্লেষণ করতে পারবে, মুক্তিযুদ্ধে বিভিন্ন স্মৃতিস্তম্ভের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আলোচ্য বিষয় মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, জাতীয় পতাকার ইতিহাস, স্মৃতিস্তম্ভ। শুরুতে দেখো মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা বা মুক্তিযুদ্ধে যে বিশ্ব জনমত কীভাবে সৃষ্টি হয়েছিল। মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি হওয়ার পেছনে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বপ্রথম যে দেশের কথা না বলে নয়, সে দেশ হচ্ছে ভারত। ভারতের ভূমিকা ছিল অগ্রণী। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং তার যে দক্ষতা, দূরদর্শিতা এবং অসীম সাহসিকতার ফলে বাংলাদেশের যে দুঃসময়ে ভারত পাশে দাঁড়িয়েছিলেন এবং বা স্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করে বিশ্বে অনেক দেশে দেশ ভ্রমণ করেন। এছাড়া যে এজন্য পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন দেন এবং সহযোগিতা করেন। আর তাই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন প্রতিষ্ঠা, যে বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠার পেছনে ইন্দিরা গান্ধীর ভূমিকা ছিল অসীম। এছাড়াও ভারত শরণার্থীদেরকে আশ্রয়, খাদ্য, ঔষধ এবং মুক্তি প্রশিক্ষণ দিয়ে, যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধে সাহায্য করে। তাছাড়া 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তান বাহিনী ভারতের বিমান ঘাঁটি হামলা আক্রমণ করলে ভারতের যে মুক্তিবাহিনী এবং বা ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনী মিলে যৌথ কমান্ড গঠন করে। এই যৌথ কমান্ডের যৌথ উদ্যোগে গেরিলা পদ্ধতিতে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। এছাড়া যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে দেশগুলো বিশেষ ভূমিকা পালন করছিলেন তার মধ্যে সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা ছিল অগ্রণী। সোভিয়েত ইউনিয়ন বলতে বর্তমান রাশিয়ার কথা বোঝানো হচ্ছে। পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে যে অগ্নিসংযোগ, হত্যা এবং নিঃসঙ্গ নির্যাতন বন্ধের জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে আহ্বান জানান এবং এর প্রচার মাধ্যমগুলো যেমন পত্র পত্রিকাগুলো বা পাকিস্তানি বাহিনী নির্যাতনের কাহিনী চিত্র তুলে ধরে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। এছাড়া বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করেন সোভিয়েত রাষ্ট্রের। পাকিস্তানের যে জাতিসংঘের পাকিস্তানের বাহিনী যে নির্যাতন এবং তাদের যে নিষ্ঠুরতা, তা জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধের বন্ধের প্রস্তাব নিয়ে যে সোভিয়েত প্রধানমন্ত্রী যে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় বা বিরোধিতা করে, এই ধরনের এই সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়াও যে স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, পূর্ব জার্মানি সহ তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানায়। গ্রেট ব্রিটেন এবং পশ্চিমা বিশ্ব 1971 সালে মুক্তিযুদ্ধকে সহযোগিতা করা, অর্থাৎ বাংলাদেশে বাঙালির যে পত্র পত্রিকা বা ব্রিটেনের যেই পত্র পত্রিকাগুলো থেকে, বিবিসি বিশেষ করে বিবিসি লন্ডন থেকে প্রকাশিত পত্র পত্রিকায় বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এবং যেই বাঙালিদের যে নির্যাতন, গণহত্যা অগ্রগতির সম্পর্কে বিশ্ব জনমত গড়ে তোলা। এছাড়া লন্ডন ছিল বহির্বিশ্বের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র।
এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে জাপান এবং কানাডার প্রচার মাধ্যমগুলো পাকিস্তান বাহিনীর যেই বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে সহযোগিতা করে। এছাড়া যে অন্যান্য দেশগুলোর মধ্যেও যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, চীন এবং ইরান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে অন্যান্য মুসলিম বিশ্বগুলো কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। তবে মার্কিন শিল্পী, সাহিত্যিক এবং অনেক রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষে ছিলেন। জাতিসংঘের ভূমিকা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সেই সময় জাতিসংঘ। মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি জাতিসংঘ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। 1971 সালের 21 নভেম্বর মুক্তি বাহিনী, ভারতীয় বাহিনী মিলে যৌথ কমান্ড গঠন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই যৌথ বাহিনীর উদ্যোগে এবং তাদের যে কৌশলগত কারণে 6 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যোগদান করে এবং অবশেষে 16 ডিসেম্বর বিকেল 4:31 মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সৈন্য সহ বাংলাদেশ ও ভারত যৌথ বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। অবশেষে স্বাধীনতা অর্জনে সম্ভব হয় এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ সগৌরবে স্থান করে নেয়। 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল সেই আনুষ্ঠানিকতার চিত্র এটা। এরপরে দেখো স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধের সংগ্রাম এবং ত্যাগকে চিরস্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই স্মৃতিস্তম্ভগুলো নির্মাণ করা হয়। তার মধ্যে জাতীয় স্মৃতিসৌধ অন্যতম। মুক্তিযুদ্ধের শত শত শহীদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয় ঢাকা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে এই স্মৃতি জাতীয় স্মৃতিসৌধ। সাতজোড়া ত্রিভুজ আকৃতির দেওয়ালের মাধ্যমে ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে সৌধটি 150 ফুট উচ্চতায় পৌঁছেছে। এছাড়া এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রাঙ্গণে যে বিভিন্ন ভাব গাম্ভীর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সাতজোড়া ত্রিভুজ আকৃতির দেওয়াল মূলত 1952 থেকে 1971 সাল পর্যন্ত প্রতিটি সংগ্রামকে তুলে ধরা হয়েছে এবং 1972 সালে এই জাতীয় স্মৃতিসৌধটা নির্মাণ কাজ শুরু হয় এবং বাঙালির যে গৌরব এবং অহংকার আর মর্যাদা প্রতিভূত হচ্ছে এই জাতীয় স্মৃতিসৌধ।